আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের ফেব্রুয়ারি 18 তারিখে প্রথম অ্যাপটি পরীক্ষা শুরু হবে। করোনা মহামারীর এই পরিস্থিতিতে আমরা তোমাদের প্রিয় ক্যাম্পাসে সশরীরে হাজির থেকে আমরা পরীক্ষা নিতে পারতেছি না, তাই আমাদের পরীক্ষা কার্যক্রমটা অনলাইনে অনুষ্ঠিত হবে। যেহেতু অনলাইনে অনুষ্ঠিত পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে আমরা নিব, এজন্য আমি চিন্তা করেছি তোমাদের অনলাইন এই ক্লাসটা এমসিকিউতে হলে তোমাদের জন্যে পরীক্ষায় ভালো করার একটা সুযোগ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ধারাবাহিকতা এর আগেও আমি একাধিক ক্লাস আপলোড করেছি তোমাদের জন্যে, আশা করি সেই ক্লাস থেকে তোমরা ভালো কিছু পেয়েছ। তারই ধারাবাহিকতায় আবার আমি তোমাদেরকে আরও একটি এমসিকিউ আকারে ক্লাস উপহার দিচ্ছি। তোমরা এই এমসিকিউগুলো ভালো করে নোট করে নেবে খাতা কলম নিয়ে, যাতে করে পরীক্ষায় তোমরা শতভাগ কমন পেতে পারো। এছাড়া তোমাদের অর্থনীতি প্রথম অধ্যায়ের রিডিং ভালো করে পড়ে নেবে, লাইন বাই লাইন পড়ে নিবে এবং এমসিকিউ আকারে তোমরাকে দাগিয়ে নিবে। এতে এর ফলে তোমরা তোমাদের গাইড অনুসরণ না করলেও চলবে। তারপরও যদি তোমরা কেউ গাইড অনুসরণ করতে চাও, তাহলে গাইড থেকে ওইখানে টপ টেন টিপস আছে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন আছে, বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো আসছে এমসিকিউ, সেগুলো তোমরা পড়ে নিবে। এতে করে তোমাদের শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরিচয় তুলে ধরছি, আমি রিপন প্রভাষক, অর্থনীতি মজিদুজ্জোহা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন চলে যাব মূল আলোচনায়। তোমরা স্ক্রিনে কিছু শব্দ দেখতে পাচ্ছ, কিছু এমসিকিউ আমি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এমসিকিউগুলো সংগ্রহ করেছি, যদিও তোমরা এগুলো স্ক্রিন দেখতে পাচ্ছ, উত্তর সহ পাশে উত্তর দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছু আলোচনা করে দিচ্ছি তোমাদের এখান থেকে। আলোচনাগুলো হচ্ছে যেরকম, তোমরা দেখো 251 নম্বরে যে প্রশ্ন রয়েছে, 252-53 এরকম করে ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। এখন তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এই আলোচনাগুলো এরকম কেন 253-52 থেকে। আসলে আমি কিছু কিছু মূল পয়েন্ট থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি, সংগ্রহ করার চেষ্টা করেছি, যার জন্য বিষয়টা এরকম হয়েছে। তোমরা দেখো যে 253 পৃষ্ঠা, যে মুদ্রাস্ফীতি কমলে কোনটি বাড়ে, উত্তর অবশ্যই হবে যে বেকারত্ব। উত্তর বেকারত্ব হবে। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত অর্থনীতিতে কয় ধরনের প্রতিনিধি থাকে? উত্তর ক হবে, দুই ধরনের। মুদ্রাস্ফীতি 255, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কিরূপ সম্পর্ক বিরাজমান, উত্তর হবে বিপরীতমুখী। অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব এই দুইটার মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজমান। মুদ্রাস্ফীতি বাড়লে
বেকারত্ব কমে যায়। যদি তোমরা দেখো 267 নম্বর পৃষ্ঠা নাম্বারে যে এমসিকিউ রয়েছে এখানে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে ক সর্বোচ্চ মুনাফা অর্জন, খ ভোক্তার স্বাধীনতার অভাব, খ অবাধ প্রতিযোগিতা, গ অবাধ প্রতিযোগিতা, গহ আয় বৈষম্য বিদ্যমান। তাহলে এখানে ভোক্তার স্বাধীনতার অভাব, এটা হচ্ছে সামাজিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য রয়েছে। 269 নম্বর পৃষ্ঠা যে এমসিকিউ রয়েছে সেখানে রয়েছে কেন্দ্রীয় পরিকল্পনায় কোন ধরনের অর্থব্যবস্থা বিরাজমান, সমাজতান্ত্রিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই এমসিকিউগুলো নোট করে নিতে হবে, তোমাদের মেন বইয়ের সাথে এগুলো মিলে নিতে হবে। এখানে দেখো তোমরা 244 নম্বরে রয়েছে যে অর্থনীতি হলো মানব, অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, উক্তিটি কে করেছেন? অবশ্যই স্যামুয়েলসন করেছেন। এখানে চারজন মনীষীর নাম রয়েছে, ডেভিড রিকার্টো, অ্যাডাম স্মিথ, অ্যাল রবিনসন এবং স্যামুয়েলসন। উত্তরটা হবে স্যামুয়েলসন। 245 নম্বর রয়েছে নিচের কোন অর্থনীতিবিদ মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন? উত্তরটা হবে আলফ্রেড মার্শাল। অর্থাৎ আলফ্রেড মার্শালই হচ্ছে যে যিনি অর্থনীতির সম্পর্কে আলোচনা করতে গিয়ে উনি মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করেন উক্তিটি কার? অধ্যাপক মার্শাল। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি 247 নম্বর রয়েছে যে অর্থনীতি সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাকে প্রদান করেছেন অ্যাল রবিনসন। অর্থাৎ অ্যাল রবিনসন, অ্যাডাম স্মিথ, অধ্যাপক মার্শাল এবং ডেভিড রিকার্টো এই মনীষীদের বিবিধের সংজ্ঞাটা উনি আলোচনা পর্যালোচনা সমালোচনা করে উনি যথোপযুক্ত একটি সংজ্ঞা প্রদান করতে সক্ষম হয়েছে। এজন্যে অ্যাল রবিনসনের যে সংজ্ঞাটি রয়েছে এটাকে বলা হয় অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীরা, কোন অর্থনীতিবিদ 10টি নীতি ধারণা দেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবে। এখানে চারজন ব্যক্তির নাম রয়েছে যে অ্যাডাম স্মিথ, অ্যাল রবিনসন, ডেভিড রিকার্ডো, গ্রেগ ম্যানকিউ। তাহলে গ্রেগরি ম্যানকিউ হচ্ছে যে যিনি অর্থনীতির 10টি নীতি ধারণা দেন। প্রিয় শিক্ষার্থীরা, 298 বিষয় রয়েছে যে একজন সংগঠকের আয় কোনটি? মুনাফা, খাজনা, সুদ, মজুরি? অবশ্যই মজুরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, 261 নম্বর প্রশ্ন রয়েছে যে কোন অর্থনীতিবিদ বা কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন? ক ধনতান্ত্রিক। প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট পরিসরে সব এমসিকিউ আলোচনা করাটাও সম্ভব নয়, তোমরা নোট করে নিবে। যার জন্য যেই নোটগুলো করলে তোমরা ভালো করতে পারবে। 225 নম্বর দেখো রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লামের সময়কাল কখন? এখানে খ্রিস্টপূর্ব 2600, খ্রিস্টপূর্ব 2500, খ্রিস্টপূর্ব 2000, খ্রিস্টপূর্ব 1000। তাহলে হযরত মুসা আলাইহিস সালামের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1000। এই কথাগুলো এখানে কেন আলোচনা করা হয়েছে? কারণ অর্থনীতির ইতিহাস আলোচনা প্রদানা করার জন্যে, ইসলামী অর্থনীতি আলোচনা প্রদানা করার জন্যে এখানে আসানো হয়। এই যে হিব্রু সভ্যতার যুগে কোন বইটি অর্থনীতির বিষয় আলোচনা হতো? এটা হবে আইন, দর্শন, গণিত, নৈতিকতা। নৈতিকতা ওইকিমিনিয়া। প্রিয় শিক্ষার্থীরা, 229 নম্বর যেই প্রশ্ন রয়েছে যে ওইকিমিনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক হচ্ছে গ্রিক। তারপরে তোমরা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ। 231 নম্বর রয়েছে যে অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? এটা হবে কৌটিল্য। অর্থশাস্ত্রের গ্রন্থটি রচিতা কে? কৌটিল্য। এখানে অনেকজনের নাম রয়েছে, অ্যারিস্টটল, অ্যাল রবিনসন, অমর্ত্য সেন,
তো তোমরা উত্তরে দিবে কৌটিল্য। 232 নম্বর আছে বাণিজ্যবাদের উদ্ভব ঘটে কোন দেশে? অবশ্যই ইংল্যান্ডে। ইংল্যান্ডই হচ্ছে কি বাণিজ্যবাদের, বাণিজ্যবাদের পরিচয় ঘটে। প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, তোমার 238 নম্বর রয়েছে দ্য ওয়েলফেয়ার অফ ন্যাশন গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1776 সালে। প্রিয় শিক্ষার্থীরা আমি ধারাবাহিকভাবে কিছু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি তোমরা এই আলোচনাগুলো থেকে তোমরা ভালো কিছু পাবে। এখানে দেখো তুমি অর্থনীতির আলোচ্য বিষয় হলো এক অর্থ উপার্জন, দুই অভাব পূরণের জন্য অর্থ ব্যয়, তিন চাহিদা পূরণ। অর্থাৎ উত্তর হবে, তাহলে তিনটে অপশন দেওয়া আছে, উত্তরটা এক এবং দুই। কত রয়েছে এক এবং দুই? কত রয়েছে দুই তিন? কত রয়েছে এক তিন এবং কত রয়েছে এক দুই তিন? উত্তরটা হবে এক এবং দুই, অর্থাৎ অর্থ উপার্জন, অভাব পূরণের জন্য অর্থ ব্যয়। এই তিনটি বিষয় হচ্ছে, এই দুইটি বিষয় হচ্ছে যে অর্থনীতির মূল আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের দেখো যে অনেকগুলো প্রশ্ন আলোচনা রয়েছে। 28 নম্বর হচ্ছে অর্থনীতির মৌলিক নীতি কয়টি? উত্তর 10টি হবে। 28 নম্বর রয়েছে যে অর্থনীতির মৌলিক নীতি কয়টি? উত্তর হবে 10টি। প্রিয় শিক্ষার্থীরা 98 প্রশ্নে রয়েছে যে মুদ্রাস্ফীতি কমলে কোনটি বাড়ে? এটা আমি আলোচনা করেছিলাম, বেকারত্ব বাড়ে। মুদ্রাস্ফীতি বেকারত্বের মধ্যে কী সম্পর্ক বিরাজমান, বিপরীত সম্পর্ক বিরাজমান, এই আলোচনাগুলো আমি করেছি। আশা করি তোমরা, আশা করি তোমরা তোমাদের এই আজকের ক্লাসের আলোচনা থেকে তোমরা খুব ভালো একটি ক্লাস তোমরা পাবে। তোমরা এখান থেকে যদি তোমরা এই ক্লাসটি করো তাহলে কিছু প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমি আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য প্রাণবন্ত হয়েছে, প্রাণবন্ত হয়েছে। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের সামনে আপনি পরীক্ষাটি খুব ভালো হবে। যদি তোমরা এই ক্লাস থেকে তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আশা করি সমস্যা হবে না। তোমরা অর্থনীতির প্রথম শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছ তারা খুবই ভালো স্টুডেন্ট। আমি তোমাদের সাথে যেহেতু আগে পরে ক্লাস করেছি আমার ধারণা তোমাদের ব্যাপারে রয়েছে, তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য পরীক্ষার জন্য একটা ভালো সহায়ক ভূমিকা পালন করবে। এই বলে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।